আমরা সকলে শুনে এসেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি, সততা, সততা কেমন? সততার বিষয়ে একটা কথা বলবো, কিছু ঘটনা বলবো, কিছু কথা সততা সম্পর্কিত। সততা বলতে আমরা যেটা বুঝি, অন্যের কাছে সৎ হওয়া। আমরা সাধারণত সততা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি যে অপরের কাছে সৎ হওয়া। আমরা নিজের কাছে সৎ হওয়ারও একটা অংশ আছে। নিজের কাছে কীভাবে সৎ হওয়া যায় এই সম্পর্কে একটা ঘটনা বলবো, তাহলে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে নিজের কাছেও আমরা কীভাবে সৎ হতে পারি। আসুন আমরা একটু দেখে নিই। আবেল মোতাই একজন কেনিয়ান অ্যাথলেট। আমি আরেকজনের নাম উল্লেখ করছি, ইভান ফার্নান্ডেস, স্প্যানিশ। স্প্যানিশ অ্যাথলেট। এই দুইজনের একত্রে একটা ঘটনা আছে, যে ঘটনার মাধ্যমে পরিষ্কার হবে কীভাবে আমরা নিজের কাছে সৎ হতে পারি, কীভাবে সৎ হওয়া যায় নিজের কাছে, অন্যের, শুধু অপরের কাছে না, নিজের কাছেও কীভাবে সৎ হওয়া যায়। 2012 সালের ডিসেম্বরে একটা রেস হয়েছিল, একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, যেইখানে এই দুইজন পার্টিসিপেন্ট ছিল। আবেল মোতাই, উনি একজন কেনিয়ান অ্যাথলেট, ইভান ফার্নান্ডেস, স্প্যানিশ অ্যাথলেট। 2012 সালের ঘটনা, এই দৌড় প্রতিযোগিতায় একদম শেষের দিকে এসে, যখন দৌড় প্রতিযোগিতাটা শেষ হয়ে যাবে এইরকম একটা সময়, ধরেন এইটা ফিনিশ লাইন, এইটার কাছাকাছি এসে এগিয়ে আছে আবেল মোতাই, এগিয়ে আছেন উনি, উনি প্রথম একদম কাছাকাছি চলে এসেছে ফিনিশ লাইনের কাছাকাছি, তার পেছনে আছে ইভান ফার্নান্ডেস, দ্বিতীয় অবস্থানে আছে। শেষ হওয়ার কাছাকাছি এসে আবেল মোতাই উনি গতিটা স্লো করে দেওয়ার কারণ যেটা, এটা পরবর্তীতে বোঝা যায়, বা ইভান ফার্নান্ডেস উনি বুঝতে পেরেছিলেন ফিনিশ লাইনটা বুঝতে, আবেল মোতাইয়ের ফিনিশ লাইনটা বুঝতে সমস্যা হচ্ছিল, কোথায় দৌড়টা শেষ হবে। উনি মনে করছিল যে আগেই এটা যদি ফিনিশ হয়, উনি ধরে নিয়েছিল যে এইখানে শেষ হয়ে যাচ্ছে, এজন্য উনি গতি স্লো করে দিছে। গতি স্লো করে দেওয়ার পরে ইভান ফার্নান্ডেস তখন তাকে চিৎকার করে বলতেছে, এখনও রেস শেষ হয়নি, তুমি দৌড়াও। এখন উনি স্প্যানিশ ভাষাতে যখন ইভান ফার্নান্ডেস বলছে, আবেল মোতাই তার কথাটা বুঝতে পারে নাই যে উনি কী বলতেছেন। তখন ইভান ফার্নান্ডেস আবেল মোতাইকে ধাক্কা দেয় পেছন থেকে, তার পিঠে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তাকে ফিনিশ লাইন পার করে, ক্রস করে। তাহলে ফার্স্ট কে দাঁড়ালো? আবেল মোতাই ফার্স্ট হলো। ধাক্কা দিল কে? ইভান ফার্নান্ডেস। জোর করে ধাক্কা দিয়ে প্রথমে যখন তাকে ওয়ার্ন করে, চিৎকার করে বলে যে এখনও রেস বাকি আছে, তুমি দৌড়াও, এটা বুঝতে না পারার কারণে পরে ইভান ফার্নান্ডেস আবেল মোতাইকে ধাক্কা দিয়ে ফিনিশ লাইন পার করে দেয়, তাকে প্রথম হতে সহযোগিতা করে। তো এটার পরে সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করে যে হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি এটা কেন করলে, তখন ইভান ফার্নান্ডেস চমৎকার একটা রিপ্লাই দেয়, যে রিপ্লাইটা আমার অন্তরে গেঁথে আছে। ইভান ফার্নান্ডেস উত্তর দেয়, মানে ইট ইজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন, আমরা এমন একটা সমাজ তৈরি করব যেখানে আমরা একে অপরকে সহযোগিতা করব এবং একে অপরকে জেতার জন্যে পুশ দিব, আমরা একে অপরকে ধাক্কা দিয়ে জিতিয়ে দিব, আমরা অপরকে জেতার জন্যে সহযোগিতা করব। হোয়াট এ গ্রেট রিপ্লাই! ইভান ফার্নান্ডেস মেড এ হিস্টোরি অন দ্যাট ডে, তার এই উত্তর সেদিন একটা ইতিহাস তৈরি করেছিল। সাংবাদিক আবারও তাকে বলে, তারপরেও তুমি তো জিততে পারতে, ঠিক আছে বুঝতে পারলাম, তারপরেও তুমি তো জিততে পারতে, কেন তাহলে এটা করলে না? ইভান ফার্নান্ডেস কন্টিনিউ করে, যখন সেই উত্তরে সাংবাদিক সন্তুষ্ট হয় না, তখন সে কন্টিনিউ করে যে আমি এটা ডিজার্ভ করি না, এটা মানে এটা জিতে কী এমন লাভ হতো, এটা তো আমি ডিজার্ভ করি না, আমি তো তাকে দৌড়ে, মানে দৌড়ের মাধ্যমে তাকে আমি পরাজিত করতে পারতাম না, তার ভুল করার কারণে, তার দুর্বলতার সুযোগ নিয়ে আমি হয়তো প্রথম হতে পারতাম, সে এতটা গ্যাপ সৃষ্টি করেছিল, আমি দৌড়ে তাকে ক্রস করতে পারতাম না, তাহলে এইভাবে জিতে আমার লাভ কী হতো, এইভাবে জিতে তো কোনো লাভ নাই। সেটা বলে যে এটা তো আমি জিতলেও আমি নিজের কাছে হেরে যেতাম, আমি তো নিজের কাছে জিততে পারতাম না। তারপরে ইভান ফার্নান্ডেস বলে যে যদি আমি এইভাবে জিততাম, অন্তত আমি আমার মায়ের কাছে আমি কী জবাব দিতাম, তো এটা এইভাবে জিতে তো আমি আসলে জিততে পারতাম না। তো এটা হচ্ছে মূল ব্যাপার। আপনি খেয়াল করেন, ইভান ফার্নান্ডেস সে বলতেছে মানে নিজের কাছে কীভাবে সৎ হওয়া যায়, যে নিজের কাছে এইভাবে সৎ হওয়া যায় যে না, যে কোনো প্রকারে আপনার কৌশল করে হোক বা অপরের দুর্বলতার সুযোগ নিয়ে জিতে যাওয়া, এটা নিজের কাছে সততা না। সে দেখিয়েছে যে নিজের কাছে সৎ হওয়া এইভাবে যে হ্যাঁ, আরেকজন জিতে যাচ্ছে, সে এই জেতাটা তার প্রাপ্য,
সে হয়তো ভুল করছে বা দুর্বলতার কারণে পিছিয়ে যাচ্ছে, আমি তাকে সহযোগিতা করে জিতিয়ে দিলাম। এইটা হচ্ছে নিজের কাছে সৎ থাকা। তো অপরকে সহযোগিতা করা এবং নিজের কাছে সৎ থাকা, এটার মাধ্যমে মানুষ বড় হবে, বড়ই হবে, কেউ ছোট হবে না। এই এই প্রসঙ্গে আরেকটা উদাহরণ দিতে পারি, আলিবাবার ফাউন্ডার জ্যাকমা, উনি প্রায় অধিকাংশ বক্তব্যে একটা কথা কোট করে যে আপনি আপনার আশেপাশের অন্যকে হেল্প করেন, হেল্প আদার পিপল, দেন আদার পিপল উইল হেল্প ইউ। আপনি অপরকে সহযোগিতা করেন, অপরে অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না যদি না আপনার আশেপাশে অন্যেরা সাকসেসফুল না হয়। অন্যেরা হেরে যাবে আর আপনি একা একা সাকসেসফুল হয়ে যাবেন, এটা এটা ওইভাবে এটা কখনো সম্ভব না। আপনি অন্যদেরকে সফল হতে সহযোগিতা করেন, আপনি নিজে সফল হতে পারবেন। তো এটাই ছিল মূল একটা গল্প, যে গল্পের মাধ্যমে আসলে আমি বোঝাতে চেয়েছি যে কীভাবে আমরা নিজের কাছে সৎ হতে পারি, নিজের কাছে সৎ হওয়ার যে ক্ষেত্রটা, এটা এই ঘটনার মাধ্যমে অ্যাবেল মোতাই এবং ইভান ফার্নান্ডেস তাদের এই দুইজনের যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে বোঝাতে চেয়েছি। আমরা চেষ্টা করব অপরের কাছে সৎ হওয়ার পাশাপাশি নিজের কাছে সৎ হওয়া, যেভাবে ইভান ফার্নান্ডেস বলেছিল, কী লাভ হতো এভাবে জিতে, আমি তো আমার নিজের কাছে হেরে যেতাম। আমরা নিজের কাছে সৎ থাকার চেষ্টা করব, নিজের কাছেও জেতার চেষ্টা করব। এই বলে শেষ করছি, ধন্যবাদ।